সারা জীবন মানুষ দাওয়াত তাবলিককে সঠিক দল ভদ্র সভ্য একটা দল হিসাবে জানত আমরা কেউ কখনও ধারণাই করতে পারিনি তাবলিকের মধ্যে এই ধরনের সংকট দেখা দিবে তাবলিকের এই দুর্দিনের কারণ একমাত্র মাওলানা সাদ আমি মনে করি তার মাথা থেকে আমিরত্বের এই নেশাটা নেমে গেলে সারা বিশ্ব শীতল হয়ে যাবে এই তো বেশ কিছুদিন আগের কথা তখনও পরিপূর্ণভাবে তাবলিকের মধ্যে এই সংকট সৃষ্টি হয়নি আমি এক ভাইকে প্রশ্ন করেছিলাম আচ্ছা এই যে এসতেমার ময়দানে বক্তাদের নাম কেন ঘোষণা করা হয় না সে আমাকে প্রতি প্রত্যুত্তর বলেছিল দেখেন যদি বক্তাদের নাম ঘোষণা করে তাহলে বক্তার দিকে মানুষ ঝুঁকে যাবে তাই বললাম বক্তার দিকে ঝুঁকলে সমস্যাটা কী তখন বলে যে বক্তার দিকে যদি মানুষ ঝুঁকে যায় তাহলে কোরআন হাদিসের বাহিরেও যদি কথা বলে তাহলে ওটাকে কোরআন হাদিসের কথা বলে গ্রহণ করে নেবে আমি তখন বলছিলাম আসলে বিষয়টা তো ভালো তাহলে মানুষ লোক পূজারই হবে না আমাকে বলে হ্যাঁ ঠিকই এটাই তা এখন বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে সমস্ত ওলামা একরামে একমত সাদ সাহেবের ভ্রান্ত কথা সম্পর্কে সে কথাগুলো ঠিক বলেনি করে সম্মত বলেনি তারপরেও আমরা যদি তার কথাকে অনুসরণ করি ওলামা একরামের কথাকে উপেক্ষা করি তাহলে আমরা কোন পর্যায়ে আছি এখন লোক পূজার থেকে কিভাবে আমরা ফিরে আসি কতটুকু দূরে আছি একবার একটু হিসাব করে দেখুন আর একটা বিষয় বর্তমানে সাত গ্রুপের যে অবস্থাটা দেখা যাচ্ছে তারা ওলামা একরামকে হেফাজতে ইসলাম বলে গালি দিচ্ছে হেফাজতে ইসলামের অর্থ আমার মনে হয় তারা জানে না হেফাজতে ইসলাম হল যারা ইসলামকে হেফাজত করে তার মানে আমাদেরকে হেফাজতে ইসলাম বলে গালি দিচ্ছে এটা তারা বোঝায় যে আমরা ইসলামের হেফাজত করি আর তারা ইসলামের বিধ্বংসকারী আরেকটা বিষয় বলতে চাই তারা তাদের এই দলকে ভারী করতে গিয়ে অহরহ মিথ্যা প্রচার করছে এই তো কিছুদিন আগের কথা তারা বলছে তাদেরকে নাকি ধর্ম মন্ত্রণালয় থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলা হয়েছে তাদের মতো তারা দাওয়াত দিক আমরা যখন চিঠিটা দেখলাম চিঠির মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের কোনো সফর নেই তার মানে কী বোঝা গেল তারা মিথ্যার আশ্রয় নিয়েছে তাদের দলকে ভারী করার জন্য এই তো কয়েকদিন আগে আমাকে একজন বললো হুজুর ঘটনা জানেন নাকি আমি বললাম কি ঘটনা বলে যে এই যে মতলবের ঘটনা আমি বলি না তো শুনি নাই তো কী হয়েছে তখন বলল যে এই তো একটা গ্রুপ আসছে না সিটাগাং থেকে দিনের দাওয়াত দিতে মানে এতায়াত গ্রুপটা তা তাদেরকে মসজিদে ঢুকতে দেয়নি প্রথমে পরে তারা নদীর পারে মতলবে একটা মসজিদে অবস্থান নিয়েছে কিছুক্ষণ পরে ওই সাথী ভাই একজন গোসল করতে গেছে নদীতে গামছা লুঙ্গি উপরে নদীতে ডুব দিয়েছে আর ফিরে আসে না পরে আমির সাহেব খোঁজ নিয়ে জানতে পারলো সে অনেকক্ষণ আগেই নদীতে নামছে কিন্তু ওঠেনি তখন আমির সাহেব ডাক দিল নাম ধরে নাম ধরে ডাক দেওয়ার পর সে নদীর থেকে উঠে আসলো আমির সাহেব জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি এতক্ষণ কোথায় ছিলা তখন বলে যে হুজুর আমি তো নদীর পাড়ে আসছি আমি কেবল পানিতে ডুব দিছি আর কোথা থেকে যেন দুই মুরব্বী এসে আমার দুই হাত ধরছে ধরে অনেক দূরে নিয়ে গেছে দেখি চারজন মুরব্বী মাসুভারা করতেছে পাগড়ি পরা আমি ওখানে গেছি যাওয়ার পরে আমাকে নাস্তা করার জন্য অনেক ফল ফলা জাপি জাপি এগুলো দিয়েছি আর আমি বললাম যে না আমি এখন খাবো না আমাকে একটু পানি দেন ভয় ভয় লাগছিল আমি পানি চাইলাম কিন্তু আমাকে পানি দিল না তা ওখানে তারা মাসোরা করছে আমাকে নসিয়াত করলো আপনারা যে পথে আছেন সঠিক পথে আসেন এভাবে দাওয়াত চালিয়ে যান আমিরের কথা মানবেন আমির আমিরের কথা না মানলে কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবেন তা এরপরে আমাকে তারা পৌঁছিয়ে দিল আপনি ডাক দিলেন আমি উঠে আসলাম এই ঘটনা সম্পর্কে আমি অনেক তথ্য নিয়েছি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে এই ঘটনাটা কতটুকু সত্য তখন অনেকে বলে যে না এই ধরনের ঘটনা এখানে ঘটেনি তাহলে দেখেন তারা শুধুমাত্র তাদের দলকে ভারী করতে গিয়ে দলের কথাকে প্রাধান্য দিতে গিয়ে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে এই সমস্ত ফেতনাফাসাদ থেকে হেফাজত করুন